হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন রিলিজ হওয়া মুভি ওয়াকান্ডা ফরএভার নিয়ে আলোচনা করব। সাবধান যারা এখনও মুভিটি দেখেননি, কারণ এই ভিডিওটিতে স্পয়লার থাকছে। মুভির শুরুতে আমরা দেখতে পাই ওয়াকান্ডার রাজা টিচেলা এক ভয়ানক অসুখে আক্রান্ত, যার প্রতিষেধক ওয়াকান্ডাবাসীদের কাছে নেই। তাই টিচেলার বোন সুরি তার ল্যাবে কৃত্রিমভাবে হার্টশেপড হার্বস তৈরি করার চেষ্টা করছে। যদি আপনারা ব্ল্যাক প্যান্থার মুভির ফার্স্ট পার্ট দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে, ওয়াকান্ডার সমস্ত হার্টশেপড হার্বসকে জ্বালিয়ে নষ্ট করে দিয়েছিল কিলমনগার। সুরি তার ল্যাবে হার্বস বানাতে চেষ্টা করছিল, তখনই সুরির মা র্যামোন্ডা সেখানে এসে জানায় হার্বস তৈরি করে আর কোনো লাভ নেই, কারণ টিচেলা ইতিমধ্যে মারা গেছে। আর তারা মা মেয়ে দুজনেই খুব ভেঙে পড়ে। এরপর মুভিতে একটা খুবই ইমোশনাল দৃশ্য দেখানো হয়, যেখানে পুরো ওয়াকান্ডা টিচেলাকে শ্রদ্ধাঞ্জলি দেয় এবং তার শেষ কৃত্য সম্পন্ন করে। আপনারা বেশিরভাগই জানেন আমাদের সবার প্রিয় চ্যাডউইক বোসম্যান, যে প্রথম পার্টির টিচেলা মানে ব্ল্যাক প্যান্থারের ভূমিকায় অভিনয় করেছিল, তিনি আসল জীবনেও মারা গেছেন। তাই মুভিতে দেখানো এই শেষ শ্রদ্ধাঞ্জলিটা আসলে চ্যাডউইক বোসম্যানের জন্যও ছিল। এরপর দেখা যায় রাজাবিহীন ওয়াকান্ডার গল্প এক বছর এগিয়ে যায়, আর রামোন্ডাকে দেখা যায় রানী হয়ে ওয়াকান্ডা শাসন করতে। এর পরের দৃশ্যে সমুদ্রের নিচে একটা ডুবোজাহাজ দেখা যায়, যেখানে ওয়াকান্ডানরা ভাইব্রেনিয়ামের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু সেখানে কিছু সৈনিকরা আক্রমণ করে আর সেখান থেকে ভাইব্রেনিয়াম চুরি করার চেষ্টা করে। কিন্তু সেখানে ডোরা মেলাজের ট্রুপসও থাকে, যারা সেই সৈনিকদেরকে মেরে তাদেরকে বন্দি বানিয়ে নেয়। এরপর রানী রামোন্ডাকে ইউএনও থেকে ডেকে সমস্ত দেশের নেতারা জিজ্ঞাসাবাদ করে। তাদের কথা অনুযায়ী ভাইব্রেনিয়ামের মতো মূল্যবান ধাতুকে নিরাপদে রাখার মতো শক্তি ওয়াকান্ডার নেই। তাই তারা রামোন্ডাকে বলে সব ভাইব্রেনিয়ামকে তাদের হেফাজতে দিয়ে দিতে। তার উত্তরে রামোন্ডা বলে বিগত হাজার বছরের মতো তারা এখনও ভাইব্রেনিয়ামকে নিরাপদে রাখার মতো ক্ষমতা রাখে। সে আরও বলে যদি ইউএনওর দায়িত্বে ভাইব্রেনিয়াম দিয়ে দেওয়াও হয় তাহলে তারা সেটাকে বিপজ্জনক হাতিয়ার বানিয়ে পৃথিবীকে নষ্ট করা ছাড়া আর কিছুই করবে না। এরপর রামোন্ডা সেই বন্দী সৈনিকদেরকে সবার সামনে হাজির করে আর পুরো দুনিয়াকে হুঁশিয়ার করে বলে, আজ হয়তো ওয়াকান্ডার কোনো রাজা নেই, কিন্তু ওয়াকান্ডার সবাই বীর যোদ্ধা। যদি কেউ ওয়াকান্ডাকে আক্রমণ করে ভাইব্রেনিয়াম চুরি করার চেষ্টা করে তাহলে তার পরিণাম মোটেই ভালো হবে না। পরের দৃশ্যে আমেরিকার CIA এবং FBI এর কিছু সোলজারকে দেখা যায়, যারা সমুদ্রে একটা জায়গায় ভাইব্রেনিয়ামের সন্ধান পায়, আর দুজন সোলজার জলের তলায় সেটা দেখার জন্য যায়। কিন্তু তখনই তাদের উপর নেমরের তালোকান সাম্রাজ্যের যোদ্ধারা আক্রমণ করে দেয় এবং সমস্ত আমেরিকান সোলজারদেরকে মেরে দেয়। এখানে বলে রাখি, মার্বেল কমিক্সের নেমরের সাম্রাজ্যের নাম ছিল অ্যাটলান্টিস, কিন্তু মুভিতে সেটা চেঞ্জ করে তালোকান রাখা হয়। এরপর জানা যায় হাজার বছর আগে যখন ভাইব্রেনিয়ামে ভরা উল্কা পৃথিবীতে এসে পড়ে তখন সেটা ওয়াকান্ডা ছাড়াও তালোকানেও কিছুটা এসে পড়ে। তাই ওয়াকান্ডার পাশাপাশি তালোকানের যোদ্ধারাও ভাইব্রেনিয়ামের অস্ত্রই ব্যবহার করে। পরের দৃশ্যে দেখা যায় রানী রামোন্ডা সুরিকে নিয়ে নদীর পাড়ে গিয়ে টিচেলার শেষকৃত্যের পোশাকটা পুড়িয়ে ফেলছে, কারণ ওয়াকান্ডার ট্র্যাডিশন অনুযায়ী কারোর শেষকৃত্যের পোশাক পুড়িয়ে ফেলা হলে তার মৃত্যুর দুঃখ থেকে বেরিয়ে আসা যায়। যদিও সুরি এসবে বিশ্বাস করে না বলে এটা করে না। এই সময় নদীর ভেতর থেকে নেমর বেরিয়ে আসে, যাকে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। নেমর তাদের বলে তার নাম কোটালকান এবং তাকে সবাই নেমর বলে চেনে। সে আরও জানায় টিচেলা যবে থেকে ওয়াকান্ডার দরজা পুরো পৃথিবীর জন্য খুলে দিয়েছে তবে থেকে পুরো পৃথিবী ভাইব্রেনিয়ামের কথা ভেবে ওয়াকান্ডার পিছনে পড়ে আছে। কাল তারা তালোকানের ব্যাপারেও জানলে তালোকানবাসীদের ওপর পুরো পৃথিবীর নজর পড়বে। তাই পুরো পৃথিবী মিলে তালোকান আর ওয়াকান্ডাকে শেষ করে দেওয়ার আগে তালোকান আর ওয়াকান্ডারই উচিত একসাথে মিলে পুরো পৃথিবীকে শেষ করে দেওয়া। এই প্রস্তাবে রামোন্ডা রাজি হয় না। তখন নেমর তাকে একজন আমেরিকার সায়েন্টিস্টের ব্যাপারে জানায় যে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যেটার সাহায্যে ভাইব্রেনিয়াম কোথায় আছে সেটা জানা যায়। আর নেমর সেই সায়েন্টিস্টকে মারতে চায় যাতে আমেরিকানসরা তালোকানের ব্যাপারে কখনো জানতে না পারে। তাই যদি রামোন্ডা এক সপ্তাহের মধ্যে সেই সায়েন্টিস্টকে ধরে নেমরকে দিতে পারে তাহলে ভালো,
নয়তো এক সপ্তাহ পর সে তালুকানের সমস্ত যোদ্ধাদের নিয়ে ওয়াকান্ডাতে আক্রমণ করে দেবে। পরের দৃশ্যে দেখা যায় রামুন্ডা ওই সায়েন্টিস্টকে ধরে আনার দায়িত্ব ওকয়ের ওপর দেয়, আর ওকয় সুরির সাথে আমেরিকা গিয়ে সেই সায়েন্টিস্টকে খুঁজে পেলে দেখা যায় সেটা 19 বছরের একটি কলেজে পড়া মেয়ে, আর তার নাম রিডি উইলিয়ামস, মানে আয়রন হার্ট। তখনই তারা জানতে পারে FBI রিডি উইলিয়ামস আর সুরির ওপর নজর রেখেছিল। FBI তাদেরকে তখন সারেন্ডার করতে আদেশ করলে রিডি উইলিয়ামস তার আয়রন হার্ট স্যুট পরে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওকয় আর সুরি রিডির গাড়ি আর বাইক নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তখনই তালুকানের যোদ্ধারা সেখানে আসে আর ওকয়কে যুদ্ধে হারিয়ে রিডি উইলিয়ামস আর সুরিকে নেমরের কাছে নিয়ে যায়। সেখানে সুরি নেমরকে বলে রিডিকে ছেড়ে দিতে। মুভিতে এখানে আমরা নেমরের উৎপত্তি সম্পর্কে জানতে পারি। জানা যায় নেমরের বয়স 450 বছর, আর তার বাবা মা নর্মাল মানুষই ছিল, কিন্তু 450 বছর আগে এক মহামারী ও দুর্ভিক্ষের কারণে তাদের গ্রামবাসীরা মারা যাচ্ছিল। তখন তারা তাদের ভগবানের কাছে প্রার্থনা করলে সেই ভগবান তাদের স্বপ্নে এসে একটা ফুলের ব্যাপারে বলে, গ্রামবাসীরা সেই ফুলটাকে জলের তলা থেকে এনে তার রস বের করে খেয়ে নেয়। এটা খাওয়ার পর তাদের সবার শারীরিক গঠন পাল্টে যায় এবং তাদের গায়ের রং নীল হয়ে যায়, আর শারীরিক ক্ষমতাও প্রচুর বেড়ে যায়। কিন্তু তারা ডাঙায় বেঁচে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে আর জলের তলায় গিয়ে থাকতে শুরু করে। এই সময় নেমর তার মায়ের গর্ভেই থাকে। যেহেতু সেই ফুলের রস খাওয়ার সময় নেমর তার মায়ের গর্ভে ছিল, তাই সে এইসব ক্ষমতা পায়। কিন্তু বাকিদের মতো সে শুধু জলেই নয়, বরং ডাঙায়ও বেঁচে থাকার ক্ষমতা লাভ করে। তার কানগুলো একটু বড় এবং তার পায়ের ডানা থাকে যার সাহায্যে সে উড়তে পারে। এরপর নেমর বড় হয় আর তার মা মৃত্যুশয্যায় শুয়ে তার শেষ ইচ্ছে জানায় যে তাকে যেন জলের বাইরে, মানে তারা আগে যে গ্রামে থাকতো সেই গ্রামে কবর দেওয়া হয়। তার মা মারা গেলে নেমর তার ডেড বডি নিয়ে তার গ্রামে গিয়ে দেখে গ্রামবাসীদের উপর কিছু স্প্যানিশ লোকজন অত্যাচার করছে, আর স্প্যানিশ লোকগুলো নেমরকে দেখে তার উপরও গুলি চালায়। যদিও সেই গুলিতে নেমরের কিছুই হয় না এবং সে ওই স্প্যানিশ লোকগুলোকে মেরে দেয়। আর সেই দিন থেকেই সে জলের বাইরের সব মানুষদেরকে ঘৃণা করতে শুরু করে। এসব বলার পর নেমর সুরিকে তালুকানের ঔষধি দিয়ে বানানো একটা ব্রেসলেট দেয়। এদিকে ওকয়কে রামুন্ডাকে সব বললে রামুন্ডা রেগে গিয়ে ওকয়কে ডোরা মিলাজের কমান্ডার পদ থেকে সরিয়ে দেয়। এরপর রামুন্ডা নাকিয়াকে সমস্তটা বলে আর তালুকানে গিয়ে রিডি উইলিয়ামস আর সুরিকে ফিরিয়ে আনতে বলে। রামুন্ডার কথা মতো নাকিয়া তালুকানে গিয়ে তালুকান যোদ্ধাদের সাথে লড়াই করে রিডি উইলিয়ামস আর সুরিকে ওয়াকান্ডা ফিরিয়ে আনে। নেমর এই খবর পেয়ে খুবই রেগে যায় আর তার যোদ্ধাদেরকে নিয়ে ওয়াকান্ডাতে আক্রমণ করে, আর তার ফলে ওয়াকান্ডাবাসী সমেত রামুন্ডাও মারা যায়। সেখান থেকে ফিরে যাওয়ার আগে নেমর বলে, এটা তো শুধুমাত্র শুরু, কিছুদিন পর সে তার সমস্ত যোদ্ধাদেরকে এনে পুরো ওয়াকান্ডা ধ্বংস করে দেবে। সুরি তার মায়ের মৃত্যুতে খুবই শোকাহত হয়ে পড়ে, কিন্তু সে এটা বোঝে নেমরকে আটকাতে গেলে তাকে কাজ করতে হবে। তাই নেমরের দেয়া ব্রেসলেটটার ওপর সে রিসার্চ করতে শুরু করে এবং জানতে পারে সেই ব্রেসলেটেও হার্ট শেপড হার্বসের মতোই ক্ষমতা রয়েছে। তাই সে ওই ব্রেসলেট থেকে হার্ট শেপড হার্বসের ক্ষমতাটা বার করে নেয় আর তার ভাই টিচেলার DNA এর সাথে মিলিয়ে কৃত্রিমভাবে হার্ট শেপড হার্বস বানাতে সক্ষম হয়। তারপর নাকিয়া সুরিকে সেই হার্বসটা খাওয়ালে সে ভাবে সেও তার পূর্বপুরুষদেরকে দেখতে পাবে, কিন্তু এরকম কিছুই হয় না, আর সে কিলমনগারকে দেখতে পায়। কিলমনগার সুরিকে বলে সে তার ভাইয়ের মতোই নরম মনের মানুষ নয়, সেও আসলে কিলমনগারের মতোই বদলার আগুনে জ্বলছে। কিলমনগার যেমন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিল, তেমনি সুরি নেমরের থেকে তার মায়ের মৃত্যুর বদলা নিতে চায়। এরপরই সুরি চোখ খোলে আর সে ওই হার্বসের কারণে সুপার হিরোর ক্ষমতা লাভ করে। সে তার নিজের বানানো ব্ল্যাক প্যান্থারের স্যুট পরে নতুন ব্ল্যাক প্যান্থার হিসাবে আমাদের সামনে আসে। এদিকে রিরিকেও তার নিজের জন্য একটা অ্যাডভান্স আয়রন হার্ট স্যুট বানাতে দেখা যায়। সুরি ও রিডি উইলিয়ামস এটা বুঝে গিয়েছিল নেমরকে যদি হিট দেওয়া হয় তাহলে তার শরীরের জল অ্যাবজর্ব হয়ে যাবে আর নেমর দুর্বল হয়ে পড়বে। এরপর সুরি ওয়াকান্ডার যোদ্ধাদের নিয়ে তালুকান আক্রমণ করে দেয়। সুরি প্ল্যান করে নেমরকে একটা উড়োজাহাজে আনে যেখানে চারিদিকে হিটার লাগানো ছিল। সুরির প্ল্যান কাজ করছিল, কিন্তু নেমর তার ভাইব্রেনিয়ামের তৈরি ভালা দিয়ে পুরো জাহাজই ধ্বংস করে দেয়। উড়োজাহাজটা নিচে পড়েই যাচ্ছিল, তখন কোনো রকমে সুরি ওই উড়োজাহাজটাকে উড়িয়ে একটা মরুভূমিতে নিয়ে যায় যাতে নেমরকে জল থেকে দূরে রাখা যায়।
সেখানে পৌঁছে তাদের মধ্যে লড়াই হয় এবং নেমর তার ভাইব্রেনিয়ামের তৈরি ভালাটা সুরির পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে সুরি মারাত্মকভাবে আহত হয়। নেমর সাথে সাথে জলের দিকে দৌড়াতে থাকে যাতে সে নিজের শক্তিকে রিস্টোর করতে পারে, কিন্তু তখনই সুরি তার ওই খারাপ প্লেনটাকে ব্লাস্ট করায় আর তার আগুনে নেমর আরও দুর্বল হয়ে পড়ে। এরপর আর কোনো উপায় না দেখে নেমর সুরির কাছে পরাজয় স্বীকার করে নেয়। তারা একসাথে গিয়ে যুদ্ধ থামায় এবং ওয়াকান্ডা আর তালোকান বন্ধু হয়ে যায়। আর পোস্ট ক্রেডিট সিনে মার্ভেলের তরফ থেকে বোঝানো হয় সুরি ব্ল্যাক প্যান্থার হলেও এমবাকুই এখন থেকে ওয়াকান্ডার রাজা হবে। আর শেষে দেখা যায় সুরি নাকিয়ার কাছে গিয়ে তার টিচেলার শেষকৃত্যের পোশাকটাও জ্বালিয়ে ফেলে যাতে সেও তার দাদার মৃত্যুর শোক থেকে বেরিয়ে আসতে পারে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনি জানতে চান একটি 12 বছরের বাচ্চা একটা উইশ চাওয়ার ফলে যখন তার বয়স 10 বছর বেড়ে গিয়ে সে একটি হ্যান্ডসাম যুবকে পরিণত হয় আর তারপর তার সাথে কি হয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।